এবিটিএ টেস্ট পেপার ভূগোলের 686 পাতার প্রশ্ন আলোচনা করছি। অবরোহণ প্রক্রিয়ায় নদীর ক্ষয়ের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ। দুয়ের কোনো মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে কোনটির কার্য লক্ষ্য, মানে নদীর কার্য লক্ষ্য করা যায় না? উত্তর হচ্ছে আন্টার্কটিকা। কেন আন্টার্কটিকা বরফের দেশ, নদী নেই। 13 ওজন সুরক্ষা দিবস 16ই সেপ্টেম্বর। 4 সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, এখানে সবকটি হবে। 5 বৃষ্টিহীন গ্রীষ্মকাল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। গ্রীষ্মে বৃষ্টি হয় না, বর্ষা সিজনে বৃষ্টি হয়। আচ্ছা, তারপরে সরি, এই 5 উত্তরটা তোমরা মৌসুমি জলবায়ু করো। কেননা মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, মেন বৃষ্টিটা শুরু হয় বর্ষাকালে। নিরক্ষীয়তে সারা বছর পরিচলন বৃষ্টি হয়, ঠিক আছে, এটা কারেকশন করে নাও। 6 পরিবেশ বান্ধব বর্জ্য হচ্ছে চট। 7 পশ্চিমঘাট পর্বত শ্রেণীর উদাহরণ হচ্ছে ক্ষয়জাত পর্বত। 8 ভারতের প্রমাণ দাগিমা রেখা 85.5 ডিগ্রি। আর মৃত্যুর বাঁধ কোন নদীর ওপর, এটা আমি পরে কমেন্ট করে জানিয়ে দেবো। চেস্টনাট কোন অরণ্যের হচ্ছে পার্বত্য অরণ্যের। ভারতের মৃত্তিকা গবেষণাগার দেরাদুন। 12 ভারতের কোন ধরনের চা সবচেয়ে বেশি চাষ হয়, কালো চা। 13 বিশাল ইস্পাত শিল্পটি অবস্থিত ভদ্রাবতীতে। 4 জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক হচ্ছে জনঘনত্ব। এরপরে ড্রামলিন হিমবাহ জলধারা মিলিত কার্য শুদ্ধ। উষ্ণতা প্রসার সবচেয়ে বেশি লক্ষ্য নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ভুল। শিলং পর্বতের প্রতিবাদ ঢালে ভুল অনুবাদ ঢালে অবস্থিত। লাব্রাডার এক ধরনের সামুদ্রিক অন্তঃস্রোত, ঠিক আছে। মিনামাটা রোগ সৃষ্টি বর্জ্যটি ক্যাডমিয়াম, ভুল, মিনামাটা পারদ থেকে হয়। 6 ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় সমুদ্রবায়ু, ঠিক আছে। ভূবৈচিত্র্য মানচিত্রে বনভূমিকে সবুজ রঙে দেখানো হয়, এটি শুদ্ধ, এটি কিন্তু টোপো মানচিত্রের কথা বলেছে, স্যাটেলাইট নয়। আচ্ছা, এরপরে আসছে ড্যাশ জাতীয় শিলাস্তরে দ্রবণ ক্ষয় কার্য হয় চুন জাতীয় বা নুন জাতীয় এই টাইপের, মানে মোটকথা চুনা পাথর, এই টাইপের যে পাথর তাতে দ্রবণ কার্য বেশি হয়। পার্বত্য হিমবাহে একাধিক সৃষ্ট ফাটলকে বলা ক্রেবাস। ওজন গ্যাসের রাসায়নিক সংকেত O3। রকফল ব্যাংক একটি মগ্নচড়া। পশ্চিমঘাট আচ্ছা এক ধরনের মগ্নচড়া তো হচ্ছেই। তারপরে সামুদ্রিক মৎস্য উত্তোলন কেন্দ্র, এটাও হবে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের ডেড ট্রেড বলা হয় চেন্নাইকে। উচ্চতম জাতীয় সড়ক লেহ মানালি সড়ক পথ। এরপরে একটি স্থিতিশীল বর্জ্য পদার্থ হচ্ছে উষ্ণতা। 2 বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্র অ্যানিমোমিটার। পেরিজি অবস্থান কাকে বলে, যখন হচ্ছে পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব সব থেকে কম থাকে সে অবস্থানটাকে পেরিজি বলে। ভাঙা কম্পিউটার হার্ড ডিস্ক এগুলি ই বর্জ্য। ব্রহ্মপুত্র তিব্বতে কী নাম, সাংপো। সবুজ বিপ্লবের সাথে কোন ফসল যুক্ত ছিল প্রথম, গম। আর পিক্সেল কী, পিক্সেল পুরো কথা হলো পিকচার এলিমেন্ট, উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককে পিক্সেল বলা হয়। কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। আর ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। আর স্তম্ভ মেলানো বোলসনের সঙ্গে লবণাক্ত হ্রদ, চিল্কা উপহ্রদ, খামসিন স্থানীয় বায়ু, আর ভৃগু হচ্ছে উত্তর দিক খাড়াই ঢালযুক্ত ভূমিভাগ। ভিডিওটা একটি লাইক দিয়ে দিও, আর কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে দিও।